हेलो एवरीवान आसलामु आलैकुम। आज के तैयारी करছি স্বাস্থ্যকর উপায়ে তৈরি অ্যাপল জ্যামের রেসিপি। সাধারণত এই অ্যাপল জ্যামটা আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি। আজকে হোমমেড এই অ্যাপল জ্যাম কিভাবে তৈরি করা যাবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো। ছোট থেকে বড় সবাই সকালের নাস্তায় ব্রেডের সাথে এই জ্যামটা খেতে অনেক বেশি পছন্দ করে। যারা স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের জন্য এই অ্যাপল জ্যামটা তৈরি করতে চান আজকের রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। আমি অনেক সহজে শেয়ার করেছি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপেল জ্যামটা তৈরি করতে হয়। আপেলের জ্যামটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আপেল নিয়েছি। আর আপেলগুলো আমি আজকে লালটা ব্যবহার করছি। গ্রিন আপেল দিয়েও করা যায়, তবে লালটা দিয়ে করলে খেতে বেশি মজা হয়। আপেলগুলোকে কিন্তু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে খোসাটা রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। খোসা ছাড়ানো হয়ে গেলে এরপরে এই আপেলটাকে ভিতরের বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এবার এই আপেলের টুকরোগুলোকে আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, সেই পানিতে ডুবিয়ে রাখছি, কারণ আপেল কিন্তু কেটে নেওয়ার পরে অনেকটা কালচে হয়ে যায়। তো সবগুলো আপেল কেটে নেওয়ার পর আমি পানিটাকে ছেঁকে ফেলে দিয়েছি। এবার কেটে নেওয়া আপেলগুলোকে আমি একটা পাতিলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই আপেলটাকে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় প্রয়োজন পড়লে আপনারা ঢাকনা দিয়ে দিতে পারেন। আপেলের নিজস্ব যে পানি আছে সেই পানিতেই কিন্তু আপেলটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। সেই সাথে এক্সট্রা পানি তো দেওয়াই হয়েছে, তবে প্রয়োজন পড়লে আরেকটু পানি আপনারা ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন সেদ্ধ করার সময় এটা হাঁড়িতে লেগে না যায়। মিডিয়াম আঁচে একদম নরম করে আপেলটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমার আপেলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একেবারে ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। তো আপেলটাকে আমি ঠান্ডা করে একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি আপেলের জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। আপনারা চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার চুলার মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে চিনিটাকে ভালো মতো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা গলে গিয়ে এই মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা হয়ে আসবে। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে। ঘন করার সময় দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার অথবা লেবুর রস। ভিনেগার অথবা লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে আমাদের জ্যামটা যাতে খুব বেশি জমে না যায়, কারণ এটা চিনি দিয়ে তৈরি। অনেক সময় ফ্রিজে রাখার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, এজন্য এখানে অবশ্যই ভিনেগার অথবা লেবুর রস ব্যবহার করতে হবে। এছাড়া আমি এখানে 1 চিমটি পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ফুড কালার ছাড়াও এই জ্যামটা তৈরি করতে পারবেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। আবার চাইলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারবেন। এখন জাল করে নিতে হবে। আর অবশ্যই জ্যামটা তৈরি করার সময় যদি বেশি দিন সংরক্ষণ করতে চান লেবুর রস বা সাদা ভিনেগার ব্যবহার করতে হবে, এটা ন্যাচারাল প্রিজারভেটিভের মতো কাজ করবে। অনবরত নেড়ে চেড়ে জাল করার সময় কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। ঠিক এই রকম ঘন থকথকে মিশ্রণটা হয়ে আসলে একটু চেক করে দেখতে হবে যে এই মিশ্রণটা জ্যামে পরিণত হয়েছে কিনা, কারণ বেশি পাতলা থাকলে কিন্তু হবে না। অল্প একটু জ্যাম একটা প্লেটের উপর নিয়ে 1 মিনিট অপেক্ষা করেছি। এই যে দেখেন, আপনি কিন্তু এটা যতই নাড়াচাড়া করছেন এটা কিন্তু জায়গা থেকে নড়ছে না। এই যে দেখেন কত সুন্দরভাবে ওই একই জায়গায় জ্যামটা বসে আছে, তার মানে জ্যামটা রেডি। যদি পাতলা থাকতো তাহলে কিন্তু আরেকটু জাল করে নিতে হতো। এবার আমি এই জ্যামটাকে একটা কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। আর কাচের বয়ামটা অবশ্যই ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে মুছে তারপরে এটার মধ্যে জ্যাম রাখবেন। কাচের বয়ামে রাখলে আসলে জ্যাম অনেক দিন ভালো থাকে। নর্মাল টেম্পারেচারে প্রায় 2 থেকে 3 মাস, আর যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে প্রায় 5 মাসের মতো এই জ্যামটা সংরক্ষণ করা যাবে। आशा करছি আজকের এই পর্বটা আপনাদের কাছে সহজ লেগেছে। এটা ঘরে তৈরি করা হলেও এটা কিন্তু খেতে কোনো অংশে সেই কিনে আনা জ্যামের থেকে কম নয়। খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, তবে অনেক স্বাস্থ্যকর। আশা করছি আপনারা তৈরি করবেন এবং আপনাদের ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আশা করছি সবার কাছে আজকের এই অ্যাপেল জ্যামের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।